বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবর হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক তরুণ আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, আবারও নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণাও শুরু হয়েছে কিছুটা, এবং নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও তৈরি হতে শুরু করেছে। বিশেষ করে আমরা যদি গতকালও দু দলের সাধারণ সম্পাদক এবং মহাসচিবের বক্তব্য শুনি, তাতে এটি মোটামুটিভাবে স্পষ্ট। সো আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচন আসলে কেমন হতে যাচ্ছে বা কেমন হওয়া উচিত, এবং এর লক্ষ্যে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কি করণীয় উচিত, বিশেষ করে সরকারের কি করণীয় উচিত, এবং রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রাখা উচিত বা কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলবো যে দুই দলের সাধারণ সম্পাদকের যে বক্তব্য সেটা সম্পূর্ণভাবেই রাজনৈতিক, এবং আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময়ে সকল রাজনৈতিক দলই নির্বাচনের আগে তাদের নির্বাচনী কৌশলের একটি অংশ হিসেবে বিভিন্ন ধরনের স্টেটমেন্টের আদান প্রদান তারা করে থাকে। এটা আমাদের রাজনীতিরই একটা অংশ, বলতে পারেন গণতন্ত্রের চর্চা, যেটা নিয়ে বিভিন্ন সময় আমাদের বিরোধী দল কমপ্লেন করে থাকে যে এখানে বাক স্বাধীনতা নেই, গণতন্ত্রের চর্চা নেই। তো আমার কাছে মনে হয় যে কেমন হতে পারে আগামী নির্বাচন, সাধারণ জনগণের তো প্রত্যাশা বর্তমান সরকারের প্রতি যে তারা যেহেতু ক্ষমতায় আছে দীর্ঘদিন যাবৎ, একটা নির্বাচনের পূর্ব মুহূর্তে যেই পরিস্থিতিগুলো তৈরি করা দরকার, যেখানে একটি সুন্দর সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে পারে, সেই ধরনের একটি ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে আসছে। আমরা যদি নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে দেখি, যেখানে আমরা দেখতে পাই যে বিএনপি সেখানে জয়ী হলেও, সরি, আওয়ামী লীগ সেখানে জয়ী হলেও, কিন্তু বিএনপির যিনি বিজিত প্রার্থী ছিলেন তার বাসায় যাওয়া হয়েছে, তাকে মিষ্টিমুখ করানো হয়েছে, এবং সেখানে কিন্তু হারের পরে কোনো ধরনের সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি এ ধরনের অভিযোগ কিন্তু উঠে আসেনি। তো এ থেকে আমরা দেখতে পাই যে যদি এটা জাতীয় নির্বাচন ছিল না, কিন্তু এটা নির্বাচনের একটি মহড়া বলতে পারেন, কারণ আমরা এর আগেও দেখেছি যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং বিভিন্ন মধ্যবর্তী নির্বাচনগুলোর মধ্যেও নির্বাচনের পরিবেশ এবং এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন জনমহল থেকে উঠে এসেছিল। নারায়ণগঞ্জ নির্বাচনের পরবর্তীতে কিন্তু সুশীল সমাজ থেকে শুরু করে এবং তা বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও কিন্তু অনেকটা আশাবাদী, সাধারণ জনগণও অনেকটা আশাবাদী হয়েছে যে কেমন হতে যাচ্ছে আগামী নির্বাচন, এটার একটা মহড়া হয়তো আমরা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দেখতে পেরেছি। কুমিল্লা নির্বাচনও আমরা সেটাই দেখেছি। আর কেমন নির্বাচন হওয়া উচিত, আমরা তো আশা করবো যে বিগত নির্বাচনের মতো একদমই হওয়া উচিত না, কারণ হচ্ছে যখন কিংবা কোন ধরনের রাজনৈতিক দলের কিন্তু এর উপরে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই, সাংবিধানিক ভাবেই নির্বাচন কমিশনের উপরে যেই ক্ষমতা এবং তাদের নির্বাচনে তাদের যেই তাদের নির্বাচন পরিচালনা করার যে প্রক্রিয়া সংবিধান তাদেরকে দিয়েছে, সেই মতেই কিন্তু তারা নির্বাচন পরিচালনা করবে। কুমিল্লা নির্বাচন বলে, নারায়ণগঞ্জে এবং এর আগেও যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের হস্তক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকে, যেটা বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে, সেই ধরনের কিছু হয়নি। তো এ থেকে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে বিভিন্ন ধরনের এ ধরনের বক্তব্য উঠেই আসবে, এটা তো আমাদের রাজনীতিরই অংশ। তবে শঙ্কার বিষয়টি হচ্ছে যে এখনো পর্যন্ত বিএনপি যেহেতু একটি বড় বৃহৎ পরিসরের রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা ওই ধরনের কোঅপারেশন খুব বেশি শুনতে পাচ্ছি না, যেটা আপনি আলোচনা শুরুতেই বললেন যে তাদের সেক্রেটারির পক্ষ থেকে এখনো পর্যন্ত আগামী নির্বাচনে তারা যাবে কি যাবে না, বা গেলে তারা কি এই সরকারের অধীনেই এভাবেই যাবে কিনা,
বা গতবার তারা নির্দলীয় নিরপেক্ষ আমার মনে হয় তারা একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়েছিল কিন্তু সেখান থেকে তারা সরে এসেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা কোনো একটি সিদ্ধান্তে অটল থাকতে পারে না, সেটা নির্বাচনে প্রার্থী দেয়াই হোক কিংবা নির্বাচনের মাঝখান থেকে সকালবেলা প্রার্থী সরিয়ে নেওয়া হোক কিংবা তাদের বিভিন্ন ধরনের যেই দফাওয়ারি দাবি থাকে সেখান থেকেও তারা বিভিন্ন সময় সরে এসেছে। আমার কাছে মনে হয় যে এটা হয়তো নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা হয়তো তাদের নির্বাচনী কৌশলটা সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তবে জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা যেটা থাকবে, আমরা যখন নির্বাচনে আসি আমাদের আওয়ামী লীগের দল থেকে কিন্তু নির্বাচনে ইশতেহারটা অনেক আগে থেকেই খুব পরিষ্কারভাবে দেওয়া হয়েছিল যে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি, আমরা যদি আমাদের দল ক্ষমতায় আসে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব এবং বিভিন্ন ধরনের একটা আমরা ডিজিটাল বাংলাদেশ করব। আমরা একটা ইলেকশন ম্যান্ডেট নিয়ে জনগণের সামনে এসেছিলাম। এখান থেকে কিন্তু একটা বিষয় জনগণ উপলব্ধি করতে পারে যে এই দল নির্বাচনমুখী। তো বিএনপি এখনও পর্যন্ত কোনো ধরনের নির্বাচনে ইশতেহার তো থাক দূরের কথা, বিগত সময় আমরা দেখেছি তারা নির্বাচনে অংশগ্রহণই করলো না এবং নির্বাচন বয়কট করে যে তারা শুধুমাত্র জনগণের ভোটাধিকারকে তারা এখানে ব্যাহত করলো, তাদের ভোটাধিকার শুধুমাত্র তা না, তারা তো তাদের নিজের দলের যত সাপোর্টাররা আছে তাদেরকেও তাদের এই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করলো। কারণ প্রত্যেকটা নাগরিকের তো অধিকার আছে তাদের ওই নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করার ভোটের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা চাইলেও কিন্তু সেটা করতে পারেনি। এর ফলে যেটা হয়েছে, বিদ্রোহ প্রার্থী বলেন কিংবা আমাদের দলের মাঝখানেও বিভিন্ন ধরনের একাধিক প্রার্থী এসে একটা ইমব্যালেন্স কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আবার তারা কমপ্লেন করছেন যে 154 জন বিনা ভোটে নির্বাচনে হয়ে যাচ্ছে। আপনি কোনো একটা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা যে কোনো খেলাতেই যাবেন, আপনি যদি খেলা অংশগ্রহণ না করেন তখন আপনি দোহাই দিবেন লেভেল প্লেইং ফিল্ড এখানে নেই বা বিভিন্ন ধরনের সুতো দিয়ে যদি নির্বাচন বর্জন করেন। নীলোফার চৌধুরী মনি, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন প্রত্যেকেই আমার শুভেচ্ছা অভিনন্দন। এখানে আপনার প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে কেমন হবে এবং কেমন হওয়া উচিত এবং আপনাদের আসলে কি করা উচিত, সরকারের কি পদক্ষেপ ভূমিকা হওয়া উচিত আপনাদের কি ভূমিকা? হ্যাঁ, ওইটার বিশ্লেষণ করতে গেলেই চলে আসে সেখানে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে নির্বাচনী যদি আমি হিসাব করি, মধ্যবর্তী সময় নাই আসলে, যদি আমি সঠিক সময় হিসাব করি তাও 18 শেষ দিক থেকে 19 শুরুতে হতে পারে। আর এর আগে তো 2014 সাল থেকে যে পরবর্তী নির্বাচনের যে একটা মানে এটা কি জব শুরু হয়েছে, আমার এই জীবনে আমি এত আগে থেকে নির্বাচনী প্রচারণা আমি দেখিনি। আরও 2 বছর আগে থেকে আজকের অনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী উনি বিভিন্ন জেলায় জেলায় ট্যুরে বা বিভিন্ন জেলায় ঢাকায় বসে যে বক্তব্যগুলো দিয়েছেন লাইভে আমরা দেখেছি, উনি নির্বাচনের নৌকার ভোট চেয়ে বেরিয়েছেন। তো সেই জন্য আমি মনে করি যে ওই রাখাল বালকের মতো, যে সত্যিকার যেদিন বাঘে খাবে আসলে সেদিন হয়তো ডাকলে কেউ আসবে না। আজকে আমাদের কথা আমি চিন্তা করি, আমি আমার কথাই বলছি যে ওই একটা প্রবাদের কথা আছে যে অনেক বড় ঘরণীও ঘর পায় না, অনেক বড় সুন্দরীও বর পায় না। তো সেই হিসেবে আমরা নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে 2001 থেকে আমি সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছিলাম এলাকায়। তো যখনই নির্বাচন আসে কোনো না কোনোভাবে আমরা হোঁচট খাচ্ছি। আমরা মানে কিন্তু কোনো বিএনপি হিসেবে কথা বলছি না, আমরা এই প্রজন্মের, এই প্রজন্ম গিয়ে আমার ছোট ভাই সামনে বসা তাদের প্রজন্ম এখন চলে আসছে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে এতে দেশের জন্য, দেশের রাজনীতির জন্য কোনোটাই ভালো না। সিস্টেম লস যেটা শুরু হয়েছে রাজনীতিতে সেটা কোথায় যেয়ে ঠেকবে আমরা কেউই জানি না। আজকে আপনি বললেন 2 জন সাধারণ সম্পাদকের কথা, যে সাধারণ সম্পাদকরা একদম যদি আমি ধরেও নেই 1 বছর আছে নির্বাচনের, তো 2 জন 2 মেরু থেকে কথা বলছে। 2 মেরুর কথার যদি মিনিমাম সিমিলার থাকে, যেমন আওয়ামী লীগ সবসময় বলছে খুবই জোর দিয়ে যে বিএনপি নির্বাচনে আসবেই, বিএনপির মহাসচিব নিবন্ধন বাতিল হবে, নিবন্ধন নইলে বাতিল হবে। বিএনপির নেতারা, সিনিয়র নেতারা বা নেত্রী আমাদের বলছেন যে আমাদের সাথে যে নামেই ডাকা হোক নির্দলীয় নিরপেক্ষই থাকবে। আমি নাম চেঞ্জ করতে পারি, যেটা আমার ছোট ভাই বলল যে সিদ্ধান্ত অটল থাকতে পারে না বিএনপি, বিএনপি কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত অটল। উনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনমুখী একটা দল, আমি স্বীকার করলাম এক কথায়, কিন্তু আমি তার কাছে জানতে চাই আওয়ামী লীগ যদি নির্বাচনমুখী দল হয় তাহলে 1996 এবং 2006 তারা কেন নির্বাচনে গেলেন না? এবং 1996 সালে বিএনপি নেত্রী তখন যে কমিটমেন্ট করেছিলেন, যদিও 47% ভোট সেদিন পড়েছিল, 46.something 47-এর কাছাকাছি,
তারপরেও কিন্তু সেই দিন বিএনপি নেত্রী কথা রেখেছিলেন, উনি 3 মাসের মধ্যে আইনটাকে চেঞ্জ করে উনি জনগণের কাছে ক্ষমতা বাদ দিয়ে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে উনি চলে এসেছিলেন। সেই হিসেবে আমি বলতে চাই, আজকের নেত্রী, আজকে যারা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে, ইমিডিয়েট আগে এবং পরে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকের সরকারের অনেকগুলো মন্ত্রীকে আমরা শুনতে দেখেছি যে হ্যাঁ আমরা আলোচনায় বসবো, একাদশ নির্বাচনটা, একাদশ সংসদ, জাতীয় সংসদ নির্বাচনটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু আমরা কিন্তু দেখতে দেখতে 3.5 বছর চলে গেল। সো জাতির কাছে কথা কে রাখে আর কে রাখে না, আজকে তারা নির্বাচন দিতে একটা একটা প্রশ্ন যে বিএনপি কি স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে, বা যেটি আহসান বলার চেষ্টা করলেন যে পরিষ্কার কোনো ধারণা আছে তার রোডম্যাপ যে সে কি আসলে করতে চায়। আমরা আসলে সবাই সম্ভবত এসএসসি এসএসসি তে পড়েছিলাম যে যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, সো বৃষ্টি হয়েছে আমি খেলতে যাইনি, কিংবা বৃষ্টি হয়নি তাই আমি খেলতে গিয়েছি। সেইখানে বিএনপি নেত্রী বা বিএনপি বিএনপি কিন্তু সব সময় বলেছে, এবং এর মধ্যে আপনি দেখেছিলেন পেপারে 2-3 দিন আগে যে বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচনী একটা রূপরেখা প্রণয়ন করবেন, খালেদা জিয়া জনসম্মুখে উপস্থাপন করবেন। আমি তো অনেকদিন ধরে এই প্রশ্ন করে যাচ্ছি, সেটি দেখছি না কেন আমরা, কেন আমরা ভিশন 2030 দেখছি না, কেন ভিশন 2030 নির্বাচনকালীন সহায়ক সরকার কিন্তু দেশনীতি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেটা ড্রাফট বলেছেন, সেটা ড্রাফট বলেছেন, এবং এখন উনি নির্বাচন কাছে আসছে, উনি হয়তো এখন মনে করছেন যে সামনে কিছুদিনের মধ্যে সেটা করবেন, এবং নির্বাচন সহায়ক নির্বাচনকালীন সহায়ক সরকারের ঘোষণা সেটি রূপরেখা প্রধানমন্ত্রীর কাছে যেটি দেবার কথা, দিবেন তো অবশ্যই। তো সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিটা আসলে কালের চক্রবর্তে আমি বলবো যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। সেই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকারে অনেক কিছুই অনেক সময় মনে থাকলেও করা যায় না, যে কথা আমি জিল্লুর ভাই খুব সহজে বলতে পারি, সে কথা হয়তো বা যারা দায়িত্বে আছেন তারা ঠিক সেই রূপে বলতে পারেন না, সেটা আমার চেয়ে আপনি মনে হয় আপনার আপনি কারবারই রাজনীতিবিদদের নিয়েই আপনার কারবারটা, সো আপনি আমার চেয়ে খারাপ জানেন না, বরং বেশি ভালোই জানেন। তো সেই জায়গায় আমি একটুখানি বলতে চাচ্ছি যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ যদি এত ভালো, এত সব কিছু সিদ্ধান্তে অটল থাকতে পারে, নির্বাচনমুখী হলে আওয়ামী লীগে দাঁড়ালেই পাশ করে, সেই জায়গায় আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি পত্রিকাগুলো যে আওয়ামী লীগে 100 আসনে প্রার্থী খোঁজা হচ্ছে, সিরিয়াসলি প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এত ভালো ভালো কাজ করেছে যে প্রার্থী পাচ্ছে না। সেই জায়গায় আমরা বলতে চাই যে যদি 50% লিগ্যাল বিএনপি যদি আসে নির্বাচন, এবং 50%ও যদি লিগ্যালভাবে ভোট দেওয়ার সুযোগ থাকে বাংলাদেশের জনগণের, আমার বিশ্বাস আওয়ামী লীগের অনেক যারা সাইলেন্ট আওয়ামী লীগ, যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, তারাও ধানের শীষে ভোট দিবে। ধানের শীষের জন্যই ধানের শীষকে ভোট দেবে আমি সেটাও বলছি না, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে এই সরকার যা করেছে বিকল্প কেউ নয়, যে এরশাদ আমাদের এরশাদ সাহেব জাতীয় পার্টির, উনি কিন্তু সবসময় নৌকার সাথে আশা করছেন যে আছে, সো দ্যাট আমি মনে করি সাফল্যটা বিএনপি সমর্থনে না হলো আওয়ামী লীগের বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতার কারণে একটা বিএনপি সমর্থনে তো সফলতা আছে, আর আওয়ামী লীগের বিরোধিতা যেটা আছে এটা একদম ক্রমবর্ধমান হারে, এটা সেটা যোগ হয়ে ল্যান্ডস্লাইড তত্ত্বের মতো, হ্যাঁ তো ক্রমবর্ধমান হারে। সেই জায়গায় আমি মনে করি যে সব জায়গায় অনেকদিন ক্ষমতায় থাকলে অনেক রকম সমস্যায় পড়ে, আর ইল্লিগালি ক্ষমতায় থাকলে তো বলার প্রশ্নই আসে না যে কি পরিমাণ সমস্যায় তারা পড়তে পারে। এখন সিইসির কথাটা আসছে যে উবাইদুর রহমান সাহেব বলেছেন যে কাদের সাহেব যে সিইসির উপর ডিপেন্ড করে, আমরা আমরা জানি ইসির উপরে কিভাবে ডিপেন্ড করা, বিগত দিনে আমরা দেখেছি ইসি নিজেই তো সরকারের উপর ডিপেন্ডেন্ট, তার নিজস্ব কর্মচারী নাই সারা বাংলাদেশ ব্যাপী, ওই 2 জনের 4 জন কর্মচারী দিয়ে তার নির্বাচন ভোট গণনা করা যায় না, ভোটের জায়গায় যাওয়া যায় না, তাকে কর্মচারী ভাড়া করতে হয় কার কাছে, সরকারের কাছ থেকে। সরকার কি বলছে, আওয়ামী লীগ সরকার বলছে যে তারা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতায় থেকে নির্বাচন করতে হবে, আর ইসির যে সবচেয়ে বড় পদের ব্যক্তি উনি নিজেই স্বীকার করেছেন উনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিল। আমরা রকিব মার্কা ইলেকশনে যা দেখেছি তার চেয়ে কি আমরা ভালো দেখতে পারি? যেটা আমি একটা আপনাকে এক্সাম্পল দেই, যেটা কুমিল্লার নির্বাচনটা উঠে আসলো, কুমিল্লার নির্বাচনে সারাদিন ব্যাপী কিন্তু ভোটের জাল ভোট হয়েছে, আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে, অনেকখানে ভোট দিতে দেয়নি, তারপরে সন্ধ্যাবেলা আমরা যেটা দেখেছি এটা কিন্তু আস্থা অর্জন করার জন্য তারা যে কাজটা করেছে আমি বলবো
এটা শুধু আমার কথা না, কুমিল্লা মেয়রেরও কথা, যে সারাদিন ভোট জালিয়াতি তারা করেছে। এই আস্থা অর্জনটা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে তো আস্থা অর্জন তো সহজ কথা না, কারণ উনি আস্থা অর্জন করবার জন্য পরে হয়তো বা, আমার যা ধারণা, আমি মনে করি যেহেতু আমি সত্য কথা বলার চেষ্টা করি, আমি বলি না যে আমি সবসময় সত্য বলি, আমি চেষ্টা করি, সেই জায়গায় যদি সে মনে করে এবং এতে যদি বিএনপি নেতৃবৃন্দ মনে করে যে এই সিইসি দ্বারা আমার উপকার হবে, নেভার অ্যান্ড এভার, কারণ যিনি কিনা জনতার মঞ্চের একজন নেতা, যার কিনা বিএনপি সময় চাকরি চলে গিয়েছিল, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, মানুষ সব ভুলতে পারে, একজন চাকরিজীবী তা উচ্চ পদের চাকরিজীবী তার চাকরি হারানোর কথা ভুলতে পারে না। সো এখানে বিশ্বাসই করা যেতে পারে না যে এই সিইসির উপর ডিপেন্ড করা যায়, আর এই সিইসি বা ইসি সে সম্পূর্ণই, আমি আবারও বলছি, সরকারের উপর ডিপেন্ড। তো ডিপেন্ড একটা লোক কিভাবে আমাদেরকে সাহায্য করবে, সেটা যেটা সাধারণ সম্পাদক হবে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বলেছেন, আমি তার কথা একমত হতে পারলাম না, দুঃখিত। আমরা এর আগেও দেখেছি যখন তারা বললেন যে এই সরকার সম্পূর্ণ অবৈধ সরকার, কিন্তু আমরা আবার দেখলাম যে তারা ইউনিয়ন পরিষদের মতো নির্বাচন, যেটাকে তারা আমলেই নিচ্ছিলেন না প্রথম দিকে, সেখানেও কিন্তু তারা যে সেখানে তাদের যত সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছে তাদেরকে কেন রিজাইন দিতে বললেন না ফার্স্টে, যে এটা অবৈধ সরকার, এই ইলেকশন কমিশন তো সরকারের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমরা যে কয়েকটি আসন নির্বাচনে জয়ী হয়েছি সেখানে আমরা রিজাইন করবো, অর্থাৎ আমরা নির্বাচনে যদি জিতি তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আমরা নির্বাচনে জিততে না পারলেই সেখানে ইলেকশন কমিশন। আবার অনেক জায়গায় দেখছি যে আমরা বিএনপি জিতলেও তাদেরকে তার দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না, বরখাস্ত করা হচ্ছে, দায়িত্ব পালন করতে দিচ্ছে না, বরখাস্ত করা হচ্ছে। এটা কিন্তু, যেহেতু আমি নিজে একজন আইনজীবী, যেখানে আমাদের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অলরেডি চলে আসে, আমার কাছে মনে হয় সাবজুডিস ম্যাটারে আমি কথা বলা থেকে বিরত থাকবো, তবে আমি এতটুকু বলতে পারি যেটা সত্যি অত্যন্ত দুঃখজনক বিষয় হবে, কারণ একজন নির্বাচিত প্রতিনিধি, সেটা আমার দলের হোক কিংবা বিরোধী দলের হোক, জনগণ যখন তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তখন অবশ্যই তাকে তার দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার সেটা সরকারের পক্ষ থেকে করতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা, সমালোচনা কিংবা দ্বিমত করার কোনো সুযোগ নেই, কিন্তু কোনো ব্যক্তি যদি নির্বাচনী প্রক্রিয়ায় কিংবা তার ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে যদি কোনো ধরনের অন্যায় কাজ করে থাকে, যেটা তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে, তাহলে শুধুমাত্র তিনি একজন নির্বাচিত প্রতিনিধি বিধায় তিনি আইনের আওতায় আসতে পারবেন না, এই বিষয়টিও কিন্তু সঠিক নয়। আমি বলতে চাচ্ছি যে দুটো বিষয় এখানে আছে, তবে এটা অবশ্যই পরিষ্কার যে সেখানে নির্বাচিত প্রতিনিধিকে এই ধরনের চাপের মুখে রেখে কিংবা বরখাস্ত করার যে একটা টেন্ডেন্সি দেখতে পাই, এটার সাথে আমি একদমই একমত না। আর আপা খুব সুন্দর একটা বৃষ্টি নিয়ে একটা ছড়ার মতো করে বলেছিলেন, আমি শুধু একটা কথা বলবো যে বৃষ্টি হলে খেলতে যাব না বা মাঠ কর্দমাক্ত হয়ে যাবে, রাজনীতির মাঠ তো আপা অনেক কর্দমাক্ত, কারণ তো সেইখানে পিছলিয়ে পড়ে যাব বা এই ধরনের সমস্যা হবে, এই কারণে আমি খেলতে যাব না, এই ধরনের বিষয়গুলো থেকে বের হয়ে এসে আমার কাছে মনে হয় লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যেটা বলা হচ্ছে, সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য বিএনপির পক্ষ থেকে, যেটা জিল্লুর ভাইও বললেন যে নির্বাচনী সরকারের রূপরেখা কিভাবে হবে, সেটার যে ড্রাফটটা করা হয়েছে সেটা কতদিন যাবত দেওয়া হবে, সেটাও তো আমরা অনেকদিন থেকে শুনে আসছি। তো আমার কাছে মনে হয় যে এটা হয়তো তাদের ইলেকশনের একটা, নির্বাচনের কোনো একটা কৌশল হতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি, তারা হয়তো নির্বাচনের হয়তো 6 মাস আগে বা 4 মাস আগে বা 8 মাস আগে ওনাদের সুবিধা অনুযায়ী জনগণের সামনে তুলে ধরবেন, জনগণের আকাঙ্ক্ষা আছে, আমরা দেখতে চাই যে তাদের কী মেকানিজম তারা দিতে চাচ্ছেন বা তারা কী ধরনের নির্বাচনকালীন সরকার তারা চাচ্ছেন, কারণ যখনই আপনি এটা জনগণের সামনে তুলে ধরবেন এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, আমরা টক শোতে এটা নিয়ে আলোচনা করব, এবং সেই ক্ষেত্রে হয়তো একটা ডায়ালগের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, যেখানে তারা এখনও পর্যন্ত কোনো কিছু অফারই করেননি, সেখানে এটা অ্যাকসেপ্ট করা না করা এটা নিয়ে আলোচনারও কোনো সুযোগ হচ্ছে না। কারণ একটা সময় আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন টেলিফোন দিয়েছিলেন সংলাপের বিষয়ে, সংলাপে বসার জন্য, সেটাও কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল। তো এখন আমাদের পক্ষ থেকে যতটুকু করার সেটা তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দলের সাধারণ সম্পাদকও বিভিন্ন ধরনের রাজনৈতিক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে যে না, নির্বাচনে অবশ্যই বিএনপি আসবে, তার এই কথাও তো একটা আশার বাণী জনগণের মনে সঞ্চার করে যে না, বিএনপি নির্বাচনে আসতে যাচ্ছে, যদিও এটা সম্পূর্ণ তাদের দলের বিষয়, আমাদের এখান থেকে আমরা পলিটিক্যালি স্টেটমেন্ট দিতে পারি যে আমরা আশা করি নির্বাচনমুখী হবে বিএনপি। আর এর বাইরেও যদি তাদের নির্বাচনের নিবন্ধনের একটা বিষয় কিন্তু এখন আছে, তো তারা হয়তো সেটাকে মাথায় রেখেও
তারা নির্বাচনমুখী হবে বলে আমরা বিশ্বাস করি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই বাকি সময়টার মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে আর দেশের গণতন্ত্র আছে কিনা, রুল অফ ল আছে কিনা, আইনের শাসন আছে কিনা ঠিকভাবে, বা আমাদের দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় কি অপ্রতুলতা আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, আমরা এই বিষয়গুলো কখনো বিএনপির কাছ থেকে কেন তাদের ইলেকশন ম্যান্ডেটে দেখতে পাই না? যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন যেই আমি বলবো যে একটা জগা খিচুড়ি অবস্থা চলছে, সরকারের যেই সব জায়গায় আমাদের সাফল্য আছে সেটা যেমন আমরা বলবো, যেই কিছু জায়গায় আমাদের ব্যর্থতা আছে সেটাও আমরা স্বীকার করে আমরা কাজ করতে চাই। যেমন দেখেন, পৃথিবীর কোনো দেশে বিনামূল্যে বই বিতরণের রেকর্ডে কিন্তু বাংলাদেশের ধারে কাছেও কেউ থাকবে না, এবং একটা সময় ছিল যখন কালোবাজারে বই পাওয়া যেত, মার্চ এপ্রিল মাস পর্যন্ত বইয়ের আমরা হাতে পেতাম না। আমাদের সরকার কিন্তু বছরের প্রথম দিন ছেলে মেয়েদের হাতে বই পৌঁছে দেওয়াটা এনশিওর করতে পারছে। হ্যাঁ, আমাদের সমস্যা আছে কোথায়, আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এখন এই বিষয়গুলো এতটা টেকনিক্যাল কিছু বিষয় থেকে যাচ্ছে, ব্যক্তিগতভাবে কেউ দেখা যাচ্ছে যে প্রিন্ট থেকে ছেড়ে দিচ্ছে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই ধরনের কাজ করছে, কিন্তু আলটিমেটলি ব্লেমটা সরকারের উপরে আসবে, যেহেতু এটা আমাদের সরকারের সাফল্য ব্যর্থতা এবং কর্মসূচি। আসলে আমি সবশেষ শোনা সবশেষ কথা দিয়েই শুরু করছি, বই পাচ্ছি জানুয়ারি মাসে, কিন্তু সেই বইতে কি হচ্ছে, সারা জীবন দেখতাম ছাগল হেঁটে যায়, ছাগল গাছে চড়ে আম খায়, সেটাও আমরা দেখতে পাচ্ছি বইতে। আমরা দেখতে পাচ্ছি উন্না বিষয় নিয়ে কথা বলতে, আমরা তেতুল হুজুরকে সঙ্গে নিয়ে আমরা এখন গল্প করছি, বইতে আমরা একরকম লিখছি, বাইরে আমরা একরকম বলছি। এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রিটিশ আমল থেকে শিক্ষার মান এত জঘন্যতর হয় না, এত জঘন্যতর হয় না। আর যেটা বিএনপি সময়, বিএনপি ক্ষমতায় এলে কি করবে সেটা পরের কথা, বিএনপি ক্ষমতায় যখন ছিল তখন কি করেছে সেটাই তো আগের কথা, ক্ষমতায় আসলে আমরা কি পরিবর্তনটা দেখতে পাবো। তখন ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা কার্যক্রম বিএনপি চালু করেছে প্রথমবার ক্লাস এইট পর্যন্ত, তারপরে এসএসসি এইচএসসি পর্যন্ত ইউনিয়ন লেভেলগুলোতে বিএনপি চালু করেছে, এবং পরবর্তীতে আসলে কি করবে, অন্তত আর যাই হোক নকলের এত সাম্রাজ্যে থাকবে না। এবং টিচাররা লিখে দেয়, আজকাল টিচাররা ক্লাসে লিখে দিচ্ছে পরীক্ষার হলে, এবং স্কুলে স্কুলে প্রতিযোগিতা হচ্ছে যে ওই স্কুলে 100টা গোল্ডেন স্টার পেলো, আমার স্কুলে কেন পেলো না, সেই জন্য এইবার আর মিস করা যাবে না, এইবার ছাত্রদেরকে গুছা ধরে নকলগুলো দিয়ে দাও, ওদেরকে গোল্ডেন পেতেই হবে। এবং নট অনলি যে বাচ্চা কখনো পরীক্ষায় দিতে গেল না সেও গোল্ডেন জিপিএ পেয়ে বসে আছে, তো সেই অবস্থা। এবং প্রতিদিন প্রশ্নপত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক যত রকমের পরীক্ষা আছে সমস্ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সেইখানে আমার প্রশ্ন যে এই সরকার শুধু যদি অবৈধ, আমি নাই বললাম তো, অবৈধ কাজগুলো তো করছে, এত বেশি অবৈধতায় ছড়ে গেছে যে এটা বলার মতো না। আপনি বলেছেন যে নির্বাচিত মেয়রদের নিয়ে একজন আইনজীবী হিসেবে আপনি বলবেন না, আমি এখন ওই জায়গাটাই বলতে চাচ্ছি যে একজন নির্বাচিত মেয়রকে আমি আদালতের উপর, আদালতের সিদ্ধান্তের উপর, সিদ্ধান্তের উপর, হ্যাঁ, এবং বিচারাধীন বিষয়ে আমি একজন ছোটখাটো আইনজীবী হিসেবে শ্রদ্ধা বোধ নিয়ে কথা বলছি। আদালত যা বলছেন তাদেরকে তাদের মেয়রশিপ ফেরত দেওয়ার জন্য সকালবেলা তারা দুপুরবেলা তালা খুলেছে, তো সন্ধ্যাবেলা আবার তাদের নামে 10টা মামলা দিয়ে আবার তাদেরকে ওইখান থেকে অপসারণ করা হচ্ছে। তাতে কি এই সরকার আদালতকে মিনিমাম কিছুটা মানে? যদি তাই হতো আজকের পত্রিকায়, গতকালকের পত্রিকায় একজন বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন যে কোনো দেশে প্রধান বিচারপতিরা প্রকাশ্যে এত কথা বলে না, এটা কিন্তু আমার কথা না, আমি শ্রদ্ধার বশতই বলছি আইনজীবী হিসেবে যে আদালত সবচেয়ে ঊর্ধ্বে, কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু তারা ঠিকই আছে, তাদের মন্ত্রণালয়ের বাকি সংসদের কোনো ক্ষতিই হয় না, কিছুই হয় না। অথচ অন্যজন যদি বলতো তাহলে কিন্তু সুমোটো বা রাষ্ট্রীয়ভাবে সে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অলরেডি আমরা পড়েছি মন্ত্রীর বিরুদ্ধে, তো যাই হোক প্রধান বিচারপতি আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, একটা সময় বলেন লেভেল প্লেইং ফিল্ড, আদৌ কি সত্যি বলেন তো বুকে হাত দিয়ে লেভেল প্লেইং ফিল্ড কি আছে? আপনি বলেন তো বাংলাদেশের জেলখানাগুলোতে কতজন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা আছে, আর কতজন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা আছে জেলে পচে মরছে, কতজন এক একটা নেতার 140, 150, 170, 180টা মামলা। আপনার বিরুদ্ধে কটি আছে? আমার বিরুদ্ধে কি আছে? বেশ কয়েকটা আছে, আপনাকে এখন বলা ওইভাবে আমি বলতে পারবো না। আর আরেকটা জিনিস তো আছেই, অজ্ঞাত, এই অজ্ঞাত নামটা দিয়ে ব্রিটিশ আমলের এই অজ্ঞাতর মধ্যে যখন ইচ্ছা, আমার কথা আজকে যদি সরকারের একদম অপছন্দ হয় কালকেই অজ্ঞাতর মধ্যে 20টা মামলা থাকবে, যেটা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রায় 29টা মামলা,
সেই অজ্ঞাতর মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছে গাড়িপুরার মামলা, হুকুম দেওয়ার মামলা। অজ্ঞাত এই যে গাড়িপুরার হুকুম দিয়েছে, হুকুম জারি করেছে, এটা আগে হয় নাই, পরবর্তীতে হয়েছে, যখন ইচ্ছা তখন তারা দিতে পারে। এই যে দিতে পারার ব্যবস্থাটা, তাহলে কি আমি লেভেল প্লেইং ফিল্ড বলতে পারবো? একটা ছেলে যখন একটু বেশি কাজ করছে, মিটিং করছে, মিটিং করার চেষ্টা করছে, মিটিং তো করতে পারছেই না অপেন, সেইখানে সেই ছেলেটাকে গুম করা হচ্ছে। আজকে চিটাগাংয়ের ওই বাচ্চাটা, ওই বাচ্চাগুলোর বাবাকে যখন উপর করে পিটমুড়া করে মেরে যখন উপর করে ফেলে রাখা হয়েছিল এই যে ছাত্র দলের নেতা নূরকে, তা এই দেশের মানুষের বিবেকগুলো কোথায় ছিল? আজকে সাংবাদিকরা, আজকের বুদ্ধিজীবীরা, তারা কি একবারও বলেছিল যে ওই ছেলেটার কি এমন কোনো অপরাধ ছিল যেটার জন্য তাকে পিটমুড়া করে পিছন থেকে গুলি করে তাকে মেরে ফেলতে হবে? তাহলে এরপরও কি আমি বলতে পারি যে আমার লেভেল প্লেইং ফিল্ড আছে, আমি ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারি? তো সেই জায়গাটাই আপনি আমাকে বলবেন। আর মেকানিজমের কথা বলেছেন, মেকানিজম যখন সরকার থাকে সরকারেরই থাকে। আমি যদি আজকে বলি যে সরকার কিভাবে ইলেকশন করবে, আমি জানি না, এটা আমার কথা আমি বলছি। সরকার কিভাবে নীল নকশা সরকার তৈরি করেছে, যেমন ধরেন বিএনপি এক, বিএনপি দুই অনেকবার চেষ্টা করেছে, তারা ফেল করেছে। আর যাই করুক, বিএনপি নামে অনেক রকম বদনাম দিতে পারেন, কিন্তু বিএনপি ভাঙার চেষ্টায় তারা একদম ডাহা ফেল করেছে, একদম জিরোতে জিরো, একশোতে জিরো। সেই জায়গায় আপনার এখনো সেই চেষ্টা চলছে। আমরা এরকম শুনছি একটা টিম বানিয়ে, একটা বিএনপি টিম বানিয়ে, নাজমুল হুদার মতো এই টিম বানিয়ে তারা একটা নির্বাচনে তারা 20-25টা, হ্যাঁ, কিন্তু ব্যক্তি নাজমুল হুদা গিয়েছে না, ব্যক্তি নাজমুল হুদা কিন্তু একজনও নিতে পারে না, কোন নেতার যে ব্যক্তিগতভাবে মূল্যায়ন জিরো। আমরা দেখেছি এলডিপি হয়েছে, ওলি আহমেদ সাহেব বের হয়েছে, তারপর আবার এলডিপি না, নাজমুল হুদা আবারও দুইবার তিনবার হোঁচট খেয়েছে, আবার তাকে বের করে দেওয়া হয়েছে। আপনাদের দলের লায়াবিলিটি, সেটা শুনেন, আমাদের দলের লায়াবিলিটি নিয়ে কথা বলেন না, তার আগে নিজের দলের লায়াবিলিটি নিয়ে কথা বলেন। সরকারে থাকলে অনেক কিছুই বোঝা যায় না, 10-11 বছর বিরোধী দলে থাকার পরেও যে এত কিছু। নীলোফার চৌধুরী মনি, একটা বিষয় বাংলাদেশে বেশ আলোচিত এবং আমরা এই প্রবণতাটা দেখি যে বাংলাদেশে ক্ষমতায় থাকা বা যাওয়ার জন্য দেশের জনগণের ভেতরের চাইতে বাইরের প্রতি, অন্যান্য দেশের প্রতি নির্ভরতা অনেক বেশি, সেটি আমরা সব দলে, আপনারা অভিযোগ করেন ওনাদের বিরুদ্ধে, ওনারা অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে। যেমন কিছুদিন আগে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে যে 2001 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের ক্ষমতায় এনেছে, আপনারা সারাক্ষণ, এবার প্রধানমন্ত্রী ভারত সফর করে আসবার পরে বিএনপি চেয়ারপারসন বলেছেন যে আগামী আরো এক মাস থাকার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী, এরকম একটা কথা। হ্যাঁ, সেটা তো বলতেই পারে, কারণ আমরা কিন্তু ভারত সফর থেকে এসেছি, ভারত সফরের পরে আমাদের দেশের সরকার কিছুই আনতে পারে নাই, সে কিছুই যে আনতে পারে নাই, শুধু দিয়েই আসছে, সেটাও কিন্তু তারা ওপেন করতে পারে নাই, ওপেন করতে পারে নাই যে আমরা কতটুকু দিতে পারলাম আর কতটুকু আমরা পেলাম। একটা দেশের প্রায় একটা দেশে যখন এত বড় দেশের যখন সামরিক প্রধান, সামরিক বাহিনীর প্রধান যখন বারবার আশা নিয়ে প্রশ্ন আসে, আশা নিয়ে প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা শুভঙ্করের ফাঁকিটা টের পাই, হয়তো বলতে পারি না আমার কোন দিক দিয়ে কেটেছে, এই মুহূর্তে বলা যায় না, কিন্তু কোনো কিছুই গোপনীয় না, আস্তে আস্তে বের হবে, কিন্তু ততদিনে আমাদের যা ক্ষতি হওয়ার যদি হয়ে যায়, এই দেশের সভরেন্টি নিয়ে কিন্তু আমি, আপনি এবং উনি তিনজনের মধ্যে কোনো ফারাক থাকার কথা না, সভরেন্টির প্রশ্নে কিন্তু আমরা সবাই এক। তো সেই জায়গা নিয়ে কথা বলতেই পারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর উনি যে সংলাপের কথা বলেছেন, সংলাপে যে এই যে জাতীয় আন্তর্জাতিক কথা বললেন আপনি, আমি এই জন্য বলছি, সংলাপে সেই দিন খালেদা জিয়া এবং শেখ হাসিনার যে কথোপকথনটা, সেটা কি শুধুমাত্র জাতীয় ষড়যন্ত্র ছিল? সেখানে কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল না? আজকে আমরা যখন বলি যে এই সরকারটা 154 সদস্য যে এখানে ইলেকশন ছাড়া পাশ করলো, তারপরে টিকে আছে কাদের দ্বারায়? ছাগল কিন্তু নাচে খুঁটির জোরে, সেই খুঁটিটা কই আমরা কিন্তু জানতে চাই। হ্যাঁ, কোথায় সেটা, কোথায়, আমি আপনার মাধ্যমে ওনার কাছে জানতে চাচ্ছি যে খুঁটিটা কোথায়, ছাগল নাচে এটা জানি, কিন্তু খুঁটিটা কোথায় সেটা জানি না। ছাগলও ওনার, খুঁটিও ওনার, গল্পও ওনার, ওনারা যেভাবে বলতে চায়, এটাকে যেই নাম দিতে চায়, সেটা ওনাদের বিষয়। আমরা শুধুমাত্র বলতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা ছিলাম, আমরা ইনশাল্লাহ আবারও জনগণকে সাথে নিয়েই আগামী নির্বাচনে জয়ী হয়ে আসব। কারণ হচ্ছে, যখন ওনারা বলেন যে ভারতে গিয়েছেন কিছুই আনেননি, আমি তো বলবো যে দেখেন, প্রথম কথা হচ্ছে, বলেন আপনারা কি কি এনেছেন। এই ছিটমহলের যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেক আগের কথা বলতে চাচ্ছি, এই অনেক বছর ধরে যে অমীমাংসিত বিষয়টি ছিল সেটাকে সমাধান করেছে কারা? সমুদ্র বিজয় নিয়ে যে কথাটা, এটা আন্তর্জাতিক, এটা কোনো ভারত বাংলাদেশ বা বার্মার উপর ডিপেন্ড করে না, এটা আন্তর্জাতিক আদালতে, ইন্টারন্যাশনাল একটা টেরিটরি যেটা আছে, এই যে কথাগুলো আপনি বলেন না, কারণ হচ্ছে এটা একটা টেরিটোরিয়াল ডিসপিউট যেটা ছিল, সেটা বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সাথে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা তো
ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে সেখান থেকে এটা আমাদের অংশটা আমরা পেলাম, এটা কিন্তু আওয়ামী লীগের কোনো অর্জন না, এটা বাংলাদেশের অর্জন। কিন্তু আপনারা আওয়ামী লীগকে ছোট করার জন্য যখন বলেন, যেটা কিছু না, এটা একটা আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক বিষয় তো আমাদের দেশের জন্য অর্জন। এবং যে ছিটমহলের কথাটাও বললাম, এটাও কি আন্তর্জাতিক? এটা তো লং স্ট্যান্ডিং একটা ডিসপিউট ছিল। যেটা আমি বলতে চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ গিয়ে এখানে ইন্ডিং আসে। ইন্ডিংটা যে দেখেন, অনেক সরকার আছে, অনেক সরকার আছে ওপেন করে, আমি এক লাইনই বলবো, সরি আমি চুপ থাকবো। অনেক সরকার আছে, যেমন একটা সেতু ওপেন করে যায়, সে আর করার ক্ষমতা হয় না, তার আগেই তাকে ক্ষমতা ছাড়তে হয়। শেষ সরকার যে যার তারপরে যে থাকে সে এটা শেষ করে। এটা চলমান ছিল, ঠিক আছে, আপনাদেরকেও কিছু ক্রেডিট দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা চলমান ছিল, আপনি বলেন না, চলমান প্রক্রিয়া হোক আমাদের সরকারের, এটা সফলতায় আমরা বলবো এবং সদিচ্ছায় বলবো যার ফলপ্রসূতে এটা হয়েছে। এই একই চলমান প্রক্রিয়াতেও তিস্তার বিষয়টিও সমাধান হবে, এটা শুধুমাত্র আমাদের আশ্বাস নয় বা আমাদের কোনো প্রতিশ্রুতি নয়। কারণ আমরা যখন বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে জনগণের টাকা এদেশের টাকাতেই পদ্মা সেতু হবে, তখন এটা প্রতিশ্রুতি নেই, এটা প্রতিশ্রুতি আমরা এখন দৃশ্যমান দেখতে পাচ্ছি। এই ওয়ার্ল্ড ব্যাংকের যে ষড়যন্ত্রটা ছিল, এটা তো এখন কানাডার আদালতেও প্রমাণিত হচ্ছে, আমাদের দেশের কোনো আদালতে এটা প্রমাণিত হচ্ছে না যে ওয়ার্ল্ড ব্যাংক শুধুমাত্র, এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের মামলা নজিরবিহীন, যে কোনো ধরনের স্পেসিফিক অ্যালিগেশন ছাড়াই তারা শুধুমাত্র তাদের নিজস্ব মন গড়া একটা অভিযোগের ভিত্তিতে তারা আমাদেরকে অভিযুক্ত করলো, বাংলাদেশকে অভিযুক্ত করলো। তো এইটা কোন ধরনের ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র সেটা জানেন, এখানে ছাগলকে আর খুঁটিকে এটা তো ওনারাই ভালো বলতে পারবেন। আর তখন পরীক্ষা প্রশ্নপত্রের কথা যেটা বলছিলেন, যে দেখেন যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, প্রযুক্তির প্রসারের কারণে এখন কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কর্ম কিন্তু এখন অনেক ওয়াইড রেঞ্জের হয়ে যাচ্ছে। আজকেই টেলিভিশনে একটা নিউজ দেখাচ্ছিল যে ফেসবুকে একটা পেজ ওপেন করা হয়েছে, যেটাতে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র চেঞ্জ না, ফলাফল চেঞ্জ করা হয়। আপনি যোগাযোগ করলে ফলাফল চেঞ্জ করে দিবে। এটা তো আর সরকারের কোনো কিছু না, এটা কোনো একজনের জড়িত আছে, সেটাকে খুঁজে বের করার জন্য আওয়ামের আওতা না। ডিজিটালের ফলাফল হচ্ছে যে এখন হাই ডেফিনিশন টিভিতে দেখতে পাচ্ছেন, এখন এই যে 3G-র জায়গায় 4G মানে ওই আমেরিকা টেমেরিকা এইসব দেশ থেকে না, আমেরিকা টেমেরিকা তো না, এটা দিয়ে আমাদের হাদুরি করার কিছু আনতে পারা কথা, হাদুরি করার কিছু না। জানো আজকে আমরা যখন আমাদের ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি বিল দিতে পারি মোবাইলের মাধ্যমে, আজকে আমরা মোবাইলের মাধ্যমে বসে যখন বাসের টিকিট কাটতে পারি, আজকে আমরা খাবারের অর্ডার দিতে পারি অনলাইনে বসে, বাসায় চলে আসছে, পেপ্যাল এখন বাংলাদেশে চলে আসছে, উবারের মতন সার্ভিস এখন আমরা বাংলাদেশে পাচ্ছি। এটা বাংলাদেশে ছিল না, এই সরকারের আমলে এটা এসেছে, এটা আবিষ্কারই হয় না, এখন আবিষ্কার হয়েছে, তাই এসেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এরকম অনেক কিছু এখন আবিষ্কার হচ্ছে, অপরাধ চক্র আরো ওয়াইড হচ্ছে, তো আমার বাহাদুরি করার কিছু না, আমি পে করি তাই আমাকে একটু বলতে দিন প্লিজ, ঠিক আছে? আপনারা যদি এভাবে বলতে না দেন তাহলে তো গণতন্ত্রের চর্চা হচ্ছে না, এটাই গণতন্ত্রের চর্চা, ঠিক আছে? এটাই যদি আপনারা মেনে নেন তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড চলে আসে। এটা কি ডিবেট? এই অনুষ্ঠানটার নামটা তো ডিবেট, তাই না? এই জন্য আমি আপনাকে একটু ধরায় দিলাম, আমি আচ্ছা কিছু বলছি, থ্যাঙ্ক ইউ, অ্যাপ্রিশিয়েট ইট। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই আপনি যেটা বললেন না যে চলমান প্রক্রিয়া, বাংলাদেশ যখন পরপর চ্যাম্পিয়ন হতে থাকলো চলমান প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিতে, আপনাদের সময় শুরু হয়েছিল, আপনাদের সময়, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের সময় যখন দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি পায়, আপনাদের সময় শুরু হয়েছিল তিনবার, একটু আমাকে বলতে দেন, আপনি যখন আপনি সময় পাবেন তখন বলবেন, তখন দেখা যাচ্ছে যে এই চলমান প্রক্রিয়া থেকে বের হতে আমাদের একটু সময় লাগছে। আমরা ট্রফি পাচ্ছি না, হয়তো আমরা কোয়ালিফিকেশনে যে উঠে যাচ্ছি বা রানার্স আপ হচ্ছে, এই ধরনের প্রক্রিয়ার মধ্যে আছি, কারণ এটা তার কোনো সার্ফ এক্সেল বা রিনের মতো না যে দুর্নীতি চুবালাম উঠিয়ে ফেললাম আর ফকফকে সাদা হয়ে যাবে। দুর্নীতিটা তো আমাদের জনগণের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, এটাকে বলা হয় এখন স্পিড মানি, মানে কোথাও গেলে ঘুষ না দিলে কোনো কাজই হবে না, সেটা আপনি সরকারি দফতরে যান, বেসরকারি খাতে যান, যেখানেই যান, এখান থেকে আমরা বের হয়ে আসার জন্য অনেক, এখন দেখেন ই টেন্ডারিং সিস্টেম চালু হচ্ছে, আগে একটা সময় অভিযোগ থাকতো যে বিভিন্ন ছাত্র সংগঠন যেগুলো আছে উনাদের হোক কিংবা আমাদের, তারা বিভিন্ন ধরনের টেন্ডারবাজির সাথে জড়িত আছে, এখন তো এই ডিজিটালাইজেশনের কারণে সেই চাঁদাবাজি টেন্ডারবাজিটাই বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা তো আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, এটা তো আর কোনো স্টেপ বাই স্টেপ বা এই ধরনের কোনো প্রক্রিয়ার কারণে হয়নি। আমি ওভারঅল যেটা বলতে চাচ্ছি যে দেখেন একটা সরকারের সফলতা ব্যর্থতা দুটাই থাকে, আপনারা আমাদের ব্যর্থতাগুলো নিয়ে সমালোচনা করেন কোনো সমস্যা নেই, বাট সরকারের যে সফলতাগুলো আমাদের দেশের অর্জন সেটাকে যখন আপনারা ছোট করে দেখানোর চেষ্টা করেন যে ছিটমহল কিছুই না, সমুদ্র বিজয় ইন্টারন্যাশনাল ম্যাটার এটা কিছুই না, পদ্মা সেতু হচ্ছে তো কি হয়েছে, আমরা আসলে আমরা দুইটা পদ্মা সেতু করে দিব, তখন হয় কি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের যেই অর্জন বা আমাদের যেই আমাদের দেশ হিসেবে আমাদের যেটা নিয়ে আমরা গর্ব করার কথা, এই বিষয়গুলোতে আমরা হোঁচট খাই, তো সেখানে আমরা ছোট হয়ে যাই।
আমি আপনাদের কাছে আপনাদের দলের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে আগামী নির্বাচনে যখন আপনারা আসবেন আপনারা পরিষ্কারভাবে একটা ইলেকশন ম্যান্ডেট নিয়ে আসুন। আমরা যেটা বলেছিলাম যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাই, ম্যানিফেস্টোটা যেটা, এই ম্যানিফেস্টোটা যখন আপনাদের পরিষ্কার থাকবে, আপনারা যখন বললেন যে এটা আমরা আগে কি করেছি সেটা না, আমরা জানতে চাই যে আপনারা আগামীতে কি করবেন। কারণ আগে আপনারা কি করেছেন এটা তো আমরা ধরে নিচ্ছি যে আপনারা অনেক ভালো করেছেন। বাংলাদেশ মানে তো শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দল না, আপনাদেরকেও লাগবে, আমাদেরকেও লাগবে। আগামী নির্বাচনে যখন আপনারা অংশগ্রহণ করবেন কম্পিটিশনের মাধ্যমেই, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ক্ষমতায় আসেন, একটা জিনিস আমরা ওয়াকিফাল মডারেটর একবার জীবনে আমি ছেড়ে দিই চেষ্টা করি বা দুইবারের সময় মাস্ট, এটা অনেকটা রিং বাজানোর মতো। বাট আমারটা আপনি বললেন, আমি কিন্তু বলি নাই আপনাকে অনেকবার, উনি জি বলছে কিন্তু আপনি ধরতেই পারেন নাই, আমার মনে হয় ধরতে পেরেছেন ছাড়তে পারেন নাই। তো আপনি অনেকগুলো কথা বলেছেন, তিস্তা চুক্তি, তিস্তা আসলে চুক্তি কিন্তু 54টা অভিন্ন নদী আমাদের সাথে তারা নিয়ে নিয়েছে। আপনি দেশপ্রেম কাকে বলে, আমি মমতাকে ওই জায়গায় আমি স্যালুট করি, সে তার নিজের দেশের জায়গায় আছে যে হ্যাঁ আমি তো বাংলাদেশের কথা শুনে আমি আমার নিজের জনগণের ক্ষতি করতে পারি না, সে কিন্তু তার জনগণের লাভ নিয়ে চিন্তা করছে। আমাদের দেশের একটা মন্ত্রী বা এমপি এই এই শব্দ যদি বলতো আমি সারাদিন স্যালুট দিয়ে দাঁড়ায় থাকতাম যে আমি তো আমার দেশের স্বার্থে তাদের, এটা কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কিন্তু এটা হবে, এটা কিন্তু ভাটির দেশ অটোমেটিক কেউ বাদ দিতে পারে না। এই কথাটা কিন্তু মমতা যখন ওই কথা বললেন তখন কিন্তু আমার দেশের পানি সম্পদ মন্ত্রী বা প্রাইম মিনিস্টার বলতে পারেন নাই যে এটা আমি ভাটির দেশের মানুষ আমাকে বাদ দিতে পারেন না, আপনি কোথায় কোথায় আপনি বাদ দিয়েছেন। মমতা কিন্তু এর মধ্যে আরেকটা কথা বলেছে বাংলাদেশে একটা নদী সম্পর্কে যে তারা বাদ দিয়েছে কুশিয়ারা সম্ভবত, সেই বাদটা ছাড়ানোর জন্য তার যেখানে তারা 54 নদী অভিন্ন নদী বাদ দিয়ে তারা ডাইভার্ট করে দিয়েছে পানির। আমার দেশে আমরা আমরা কি দাসত্ব প্রথায় আছি না বন্ধুত্ব প্রথায় আছি? আমরা মুখ দিয়ে বন্ধুত্ব বলি, এখানে আপনিও একমত হবেন, আওয়ামী লীগ এবং আমার মধ্যে এই মুহূর্তে পার্থক্য কি জানেন? যারা জাদ্রেল আওয়ামী লীগার তারা ভিতরে ভিতরে গুমড়ে মরছে আর আমি বাইরে বলতে পারছি, তারা বলতেও পারছে না। এবং ঠিক আমার ক্ষেত্রেও তাই, অনেক সময় বিএনপির কোনো কিছু হলে আমিও বলতে পারি না। এই জায়গাটা থেকে আসলে আমরা যদি বের হতে পারতাম তাহলে আমরা ভালো জায়গায় পৌঁছতে পারতাম। তো সেই জায়গায় আপনি বলতেছেন যে মমতা যেখানে বলেছে প্রাইম মিনিস্টার যখন ভারতে দিল্লিতে তখন মমতা বলেছেন আমার সাথে তো কোনো কথাই হয় না, যেইখানে নিয়ম ভারতের সাংবিধানিক নিয়ম হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় চিফ মিনিস্টার যখন কোনো দেশের সাথে চুক্তি করবে বা চুক্তিবদ্ধ হবে বা আপনার কেন্দ্রীয় মন্ত্রী তখন কিন্তু মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ওরকম পারমিশন বা কিছু দোহাই দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু এখানে বারবার আমরা একই ছড়া শুনতেছি, একই কবিতা শুনতেছি যে আমি তো দিতেই চাই কিন্তু সেই স্টেট মিনিস্টার কি করে। একটা স্টেট মিনিস্টারের কথার বাইরে যে দেশ এত বড় দেশ যেতে পারে না, তারা হল নাকি আমাদের বড় দাদা, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এই কথাটা শুদ্ধভাবে আমার দেশের কোনো মন্ত্রী পানি সম্পদ মন্ত্রীর কোনো দায়িত্বই নেই, কোনো কাজই নাই, তারা কিন্তু বলতে পারে প্রতিবেশী তো আর আপনি অস্বীকার করতে পারবেন? প্রতিবেশী তো আমি অস্বীকার করি না, আমি তাকে সারাদিন দাদা বলছি কিন্তু সে তো আমাকে একবার বোনের পরিচয় দিতে হবে। সে যদি আমাকে মেড সার্ভেন্ট বলে, যেমন ধরেন আমি রান্না করে খাওয়ালাম, আমি রান্না করে করার জন্য নিয়ে গেলাম 6টা পাইক পেয়াদা, আমি রান্না করে দাওয়াত দিলাম যেটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না, হোক যে এত ছোট দেশ তারপরে কিন্তু প্রাইম মিনিস্টার সমান বিশ্বের কাছে জাতিসংঘের কাছে একটা ইন্ডিয়ার যত গুরুত্ব, বাহ্যিক দৃষ্টিতে একটা বাংলাদেশের তত গুরুত্ব, একটা আমেরিকারও তত গুরুত্ব, ভেতর আভ্যন্তরীণ কিছু হতে পারে আমি জানি না কিন্তু বাহ্যিকভাবে এক, সেইখানে আমার দেশে প্রাইম মিনিস্টার রান্না করে ইলিশ মাছ নিয়ে ভাজা করে রাখলেন, আর সেই দেশের মুখ্যমন্ত্রী কিনা যে কিনা একটা মেয়রের পদমর্যাদা, বাংলাদেশের চিটাগাংয়ের মেয়র কিংবা রাজশাহীর মেয়র বা এরকম প্রদেশ, সেই প্রাদেশিক একজন মুখ্যমন্ত্রী সে কিনা চিড়ামুড়ি খেয়ে চলে আসলেন, এই আমার লজ্জা, এই আমার অপমান। সেই লজ্জা অপমান থেকে আমি বলছি, আমি যখন বিদেশ কথা বলবো প্রাইম মিনিস্টার তখন আমারও, আমার প্রাইম মিনিস্টার যখন অপমানিত হয় আমি তখন নিজে অন্তর্জালায় ভুগি, সেই অন্তর্জালা থেকে একটা তিস্তার চুক্তির সঙ্গে যে একটা ইলিশ ভাজা মিলতে পারে না এটাই আমরা বুঝি না। আমাদের শিক্ষা, আমাদের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে পড়েছে? আজকে বাংলাদেশের যদি স্থিতিশীল রাজনীতি হতো, বাংলাদেশের যদি বিরোধী দল এবং সরকারি দল নেপথ্যে যদি এক হয়ে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যমত পোষণ করত, তাহলে আমার মনে হয় না যে আমাদের এই এই যে ভঙ্গুর রাজনীতিটা অন্য দেশ আমাদেরকে এইভাবে ট্রিট করতে পারত। একটা প্রশ্ন আমি আবার করতে চাই, প্রশ্নটা আমি আগেও করেছি যে আওয়ামী লীগ অভিযোগ করে, আওয়ামী লীগ অভিযোগ করে, আমি বলছি না যে সবাই করে,
যে যেমনটা প্রধানমন্ত্রী বলেছেন যে 2001 এর নির্বাচনে বিএনপি কে ইন্ডিয়া ক্ষমতায় এনেছে, অনেকে অভিযোগ করেন আওয়ামী লীগের যে বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন ভারতের বাজার তারা উন্মুক্ত করে দেয়, অভিযোগ আছে এরকম যে বিএনপি আসলে সবসময় এগুলো একটা ভারত বিরোধিতার এই কার্ডটা তারা নির্বাচনে বিজয়ী হবার জন্য ইউজ করে, কিন্তু নিজেরা ক্ষমতায় গিয়ে এমন কোন উদাহরণ কি বিএনপি দিতে পারবে যে এই কাজটাই তারা ভারত থেকে আদায় করেছে? আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এই পার্থক্যটা আপনার কথায় থ্যাংক ইউ আপনাকে, এটাও তো আছে। 75-এ যখন শেখ মুজিবুর রহমান খুন হলেন, নিহত হলেন, তখন কিন্তু এরকম সবকিছুর পেছনে কিন্তু একটা বড় আন্তর্জাতিক শক্তি কাজ করে, এটা আমরা বুঝি এখন। সেখানে কিন্তু এইরকমও রব উঠেছিল যে এটার সাথে ইন্ডিয়ার হাত আছে। আমি আমি প্রধানমন্ত্রীর হয়েই আমি এই কথাটা বলছি যে এটার সাথে ইন্ডিয়ার হাত আছে বা রয়ের হাত আছে। তো সেই হিসেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী স্ট্যান্ডবাজি রাজনীতির জন্য বলে আমার কিছু বলার নাই, কিংবা এটাও তো সত্যি প্রতিবেশী রাষ্ট্র কোনো না কোনোভাবে তো প্রত্যেকের সাথে প্রত্যেকে জড়িত, এবং আমরা যাই হোক মানুষ বাবা মা এবং প্রতিবেশী দুজনকে কখনোই অস্বীকার করার কোনো রাস্তাই নাই। আর ভারত এমন একটা যে আমার তিন পাশে ভারত, আমি বিবেকের মাধ্যমে কথা বলছি, আমি চাইলেই ভারতকে আমি ফেলে দিতে পারি না, আর আমার শক্তি ভারতের অনেক কম, অনেক কম, ভারতের একটা স্টেটের সমান আমার আয়তন হতে পারে। একটা ইন্ডিভিজুয়াল দেশ হিসেবে আমি ফ্যাসিলিটিস বিদেশে বেশি পাই, দেশে বেশি পাই, আমার দেশে মানুষ ওদের দেশে, যেমন জাতিসংঘে যতজন ভারতকে নিবে আমাদের ওই ওই রেশিও অনুযায়ী নিবে, যদিও ওদের অনেকগুলো স্টেট ওদের অনেক কম কম যায়, আমার আমাদের কিন্তু ওই জায়গায় আমরা লাভবান হই। তো সেই হিসেবে আমি বলতে চাই যে এটা বলেছেন, আমি মনে করি যে বিএনপির সাথে যদি এত ইন্ডিয়ার সম্পর্ক ভালো থাকতো তাহলে আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেদিন সোনিয়া গান্ধী দেখা করতেন, কিংবা সেদিনের নরসিমা রাও বা এদের ওইখানে বাসায় গিয়ে রান্নাবাড়া করে খাওয়াতেন। এখান থেকে কি প্রমাণ হয় না? আমরা অনেক সময় তো বাহ্যিক দৃষ্টি অনেক কিছু ডিপেন্ড করে, একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের রাষ্ট্রপতির বাসায় গিয়ে আমন্ত্রিত, এটা আমাদের জন্য যেমন সম্মানের তেমনই আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে এটা সম্মানের না। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটার মধ্যে থাকাই ভালো। আমি মনে করি সেখানে তাদের ব্যক্তিত্বটা ডিপেন্ড করে, আমার ব্যক্তিত্ব, আমি হতে পারি ছোট দেশে প্রাইম মিনিস্টার বাট আমি প্রাইম মিনিস্টার, সেইখানে আমার ব্যক্তিত্ব থাকবে, অন্য দেশে প্রাইম মিনিস্টার যেমন থাকবে আমিও তেমন থাকবো, ছোট হই বড় হই আমার আমার ডিগনিটি আমার কাছে। তো সেইখান থেকে কি প্রমাণ পাওয়া যায় না? আরেকটা জিনিস, আমি জি বলে ফেলেছি, কথা বলেছি, জি আমার জি এর প্রশংসা করেছেন আপনি, হ্যাঁ আমি জি বলে ফেলেছি, মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমি আপার কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম, আমি খুবই মর্মাহত হয়েছি উনি কিছু কিছু কথা বলায়। যেমন উনি যখন এই ধরনের উক্তি বা কটুক্তি যেটাই বলে যে মেড সার্ভেন্ট বা এই ধরনের কথা বলেন নিয়ে গেছে সাথে, আমি এটা বলেছি। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, তারপরে উনি বললেন যে পিএম রান্না করে নিয়ে যাচ্ছেন বা এই বিষয়গুলো অনেক অসম্মানের হয়েছে জাতি হিসেবে, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বাসায় রান্না করেন, উনি গণভবনে রান্না করেন, রান্না করে উনি তার ছেলেকে খাওয়ান, আমরা প্রশংসা করি। আপা আমাকে একটু শেষ করতে দেন, এবং আপনি জানলে অত্যন্ত খুশি হবেন যে তার রান্না সেখানকার যত স্টাফরা আছে সেখানে তার সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারাও খায়। এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমাদের জন্য অহংকারের বিষয় এবং গৌরবের বিষয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন রান্নাবান্না নিয়ে আরেক দেশের প্রধানমন্ত্রীকে সেখানে আতিথেয়তা দেখাতে যাচ্ছেন, এই বিষয় নিয়ে আমি মনে করি যে আমাদের গৌরব এবং অহংকার করা ছাড়া এই বিষয়টিকে অন্য কোনো দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। কারণ একই কথা আমি যখন বলি, মোদী যখন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান দেখানোর জন্য সেখানে প্রোটোকল ভেঙে সমালোচনার ঊর্ধ্বে যে নিজে যে রিসিভ করতে জানি এয়ারপোর্টে, তখন কিন্তু তাকে তার দেশে সমালোচনা শুনতে হয়েছে। তবে আপনি যখন আরেকজনকে সম্মান দেখাবেন এর মাধ্যমে কিন্তু আপনি ছোট হবেন না, আপনি বড় হবেন। কিন্তু আপনি যদি কাউকে গেট থেকে তালা লাগিয়ে ফেরত পাঠিয়ে দেন সেখানে কিন্তু আপনি ছোট হবেন। অর্থাৎ বাঙালি জাতি হিসেবে অত্যন্ত অতিথিপরায়ণ, এ কারণে সবসময় আমরা দেখেছি আমাদের দেশে ট্যুরিজমের কারণে বা আমাদের পর্যটন শিল্পে কোনো কিছু হয়েছে এই কারণে দেশে বিদেশিরা আসতে চায় না, কিন্তু শুধুমাত্র আমাদের এই আতিথেয়তা পরায়ণের বিষয়ে
এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে কিন্তু সবসময় আমরা দেখেছি। এবং আপনি আরেকটা জিনিস দেখেন, তিস্তার কথা এটা যেটা বললেন, কেন্দ্র সরকার, স্টেট মিনিস্টার, এই প্রত্যেকটা বিষয়তে ইন্ডিয়াতে আমাদের দেশের মতন এরকম না, তাদের প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা পলিটিক্স আছে এবং তাদের সিদ্ধান্তগুলো সেখানে হচ্ছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের জন্য, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্তগুলো কিন্তু চাইলেই কিন্তু মোদি সরকার সেখানে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো একটা বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। এবং আপনি যেটা বললেন সেটাতে তো আমি একমত, মমতা যেখানে তার পার্সোনাল ইন্টারেস্ট অথবা ইন্ডিয়ার ইন্টারেস্টটা দেখবে, আমরাও তো চাবো যে আমাদের দেশের ইন্টারেস্ট স্বার্থ রক্ষা করার জন্য, তো এর মাঝামাঝি কোনো একটা জায়গায় যেতে হবে। এবং আপনি যে কথাটা বললেন এই কথাটা কিন্তু সত্যি না যে সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বা মন্ত্রী থেকে কোনো ধরনের স্টেটমেন্ট গিয়েছে কিনা অথবা পিএম কোনো কিছু বলেছে না। আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি, মমতা বাংলাদেশকে চারটা নদীর বিষয়ে, তিস্তার পরবর্তীতে চারটা নদীর বিষয়ে একটা অল্টারনেটিভ প্রপোজাল দিয়েছিলেন এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রিক্টলি তিনি কিন্তু সেটা রিফিউজ করেছেন, বলেছেন না তিস্তা আমাদের দেশের জনগণের একান্তই দাবি এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে কোনো ধরনের কোনো অল্টারনেটিভ, কোনো কম্প্রোমাইজ হোক কিংবা কোনো ধরনের তাদের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে এই সেটা মাননীয় প্রধানমন্ত্রী হতে পারতো। এই যে বিষয়গুলো আছে, জনগণকে যখন আপনারা এই ধরনের স্টেটমেন্ট দেন তারা তো বিভ্রান্ত হবেই, এটা পরিষ্কার করে বলতে হবে। আমরা সেখানে কি কি হয়েছে মিটিং এ সবগুলো বিষয় কিন্তু পেপার পত্রে এসেছে। আমরা একেবারে শেষ প্রান্তে আসব আপনার কাছে, নিলোফার চৌধুরী মনি। আসলে ওনার অনেকগুলো কথারই উত্তর দেওয়ার ছিল, সময় মনে হয় খুব কম। আপনার কথা জের ধরে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এসে, ওখানেও বলেছিলেন যে চাইলাম পানি পাইলাম বিদ্যুৎ, কিছু তো একটা পেয়েছি। আপনি বলেছিলেন কিছুই আনেনি, কিছু না, শুনেন, কিছু তো একটা পেয়েছি। বিদ্যুৎ এই মুহূর্তে যেটুকু দরকার এটা ওনারা না দিলেও চলে, ওনারা যদি ভুটানকে এবং নেপালকে যদি আনার সুযোগটা দেয়, যেটা দেয় নাই, ভুটান এবং নেপালের উপর দিয়ে কোনো জিনিস আনতে গেলে মধ্যভোগী হিসেবে ভারত আগে তার হিসাব বুঝে নিবে। অথচ আমার দেশে যখন 134 চাকার যখন গাড়ি যায়, আমরা কিন্তু তখন বলি যে টোল নেওয়াটা লজ্জার, আমরা 134, আমার রাস্তা ভেঙে খান খান হয়ে যায়, বর্ষাকাল আসার আগে আমি হাঁটু পানিতে ডুবি, আমাদের রিক্সাওয়ালারা সব গলা পানিতে নেমে সাঁতার দেয়, সেইখানে যখন আমরা টুল নিতে লজ্জার মনে করি একটা গরিব দেশ হিসেবে, আর ওনারা নেপাল থেকে আমরা বিদ্যুৎ নিয়ে আসবো বা ভুটান থেকে আমরা চাল ডাল নিয়ে আসবো, সেইখানেও তারা বাগড়া দেয়, সেটুকুও আমরা পারিনি। তো একটা কিছু দেখাতে হয় তাই এটা দেখানো। তো যেটাই হোক, আপনি বলেছিলেন যে দুর্নীতি, যেটা ঋণ বা সার্ফ এক্সেল দুর্নীতি, আপনার দুর্নীতি দিয়ে আপনি ধুয়ে পরিষ্কার করার কথা বলছেন। আমরা কিন্তু ওই যে টেকনাফের তাদের দিকে তাকালে, সংসদ সদস্য বৌদি যে দুর্নীতি থেকে বের করে দুর্নীতি দমন ব্যুরো শুধু তাকে জেলেই ঢুকাইছে তাকে ক্লিন করে বের করার জন্য, দেড় মাসে ক্লিন করে বের করলেন, 1,500-2,000 তোরণ দিয়ে তাকে স্যালুট করে জয় 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 বাংলা দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। এটাই যদি, এবং এরকম আমরা 10-20 অধিক আমরা সংসদ সদস্য মন্ত্রীদেরকে আমরা দেখেছি যে এরকম করে, আমরা তাতে ভুলে গেছি এই দুর্নীতি তো এরকম দুর্নীতি যে এখানে ঢুকে দুর্নীতি হয়ে বের হয় ফেরেস্তা হয়ে, ঢুকে শয়তান হয়ে বের হয় ফেরেস্তা হয়ে। তো এই হইল বর্তমান সরকারের দুর্নীতি সার্ফ এক্সেলের অবস্থা, সাবানের অবস্থা যদি এত গুরুচরণ হয় তাহলে তো আর পরিষ্কার কিছুই হবে না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে ছেয়ে যাবে। যাই হোক, আমি এটার সাথে, আমি সময় যেহেতু নাই আমি অন্য কথা বলতেও চাচ্ছি না এখন আর, আমি শুধু বলতে চাই আজকে যে অবস্থাটা হঠাৎ বন্যায় আমাদের হাওড় এলাকা যে অবস্থাটা হয়েছে, 61 লক্ষ লোক আজকে মানবতর জীবন যাপন করছে, যাদের পরিবারকে বলা হয়েছে যে মাসে 30 কেজি চাল আর 500 টাকা হাতে দিবে, যাদের কোনো অবস্থানই নাই এখন, তাদের জন্য সরকারকে এবং দেশবাসীকে নামার জন্য আমি খুব খুবভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের তাদের পাশে থাকা দরকার। সরকার এবং জেলা প্রশাসকরা যেভাবে থাকা দরকার তারা থাকছেন না, সেই হিসেবে আমরা মনে করি যে সবাই মিলে চলুন না আমরা আসি, আমরা তাদের পাশে দাঁড়াই। এবং এই এর উৎস কি, এর আগেও পানি এসেছে, অতি বন্যা হয়েছে, কিন্তু আমরা এই গরু ছাগল থেকে শুরু করে সমস্ত মাছ মরে যায় এটা আমরা দেখিনি। সেটা যদি আমাদের সাহস থাকে আমরা বলি আমাদের প্রতিবেশী ভাইকে, দাদাকে, যে দাদা এমন কি ছিল পানির ভেতরে যে আমাদের সব কিছু মরক লেগে সব, আগে তো কৃষকরা সর্বশান্ত হতো, এখন কৃষকের পাশাপাশি জেলে এবং যারা গরু মহিষ আবাদ করে, হাঁস আবাদ করে, মুরগি আবাদ করে, তারাও কিন্তু আজকে সর্বশান্ত।
তাই আমি বলতে চাই আপনাদের তো অনেক সাহস, আপনারা তাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে আসছেন। এখন এই পানির ভিতর কি ছিল এবং এর ক্ষতিপূরণটা ওই দেশ থেকে আনা যায় কিনা এটা একটু দেখেন সবাইকে, আমি এটাই বলবো। আবারও বলি, এখানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য যখন দেওয়া হয়, বিদ্যুৎ না দিলেও চলে কারণ আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি বলতে চাচ্ছি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমি বিতর্ক করতে চাচ্ছি না, আমি ইনফরমেশন দিতে চাচ্ছি যে উনারা যখন ক্ষমতায় ছেড়ে যান তখন খুব সম্ভবত 3000 ছিল এটা, এখন আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি কারণ হচ্ছে এখন সর্বশেষ খুব সম্ভবত 11-12 বা তার বেশিও এর মধ্যে হয়ে গিয়েছে। তো এর কারণ হচ্ছে যে বর্তমান সরকার তো কুইট রেন্টালের বিভিন্ন বিরোধিতা আমরা দেখেছিলাম তখন হয়েছিল, কিন্তু এখন আমরা স্বয়ংসম্পূর্ণ বলেই তো ওনারা বলতে পারছে যে এখন বিদ্যুৎ আছে, আমাদের আর আনার দরকার কি? তো আমরা এর থেকে বেশি ডেভেলপ করতে চাচ্ছি দেশকে, কারণ আপনি যখন একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন না, যখন বিদেশিরা এসে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করবে না, তখন তার দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ওই গ্রোথটা ওইভাবে হবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ কিন্তু শুধুমাত্র দেখেন আজকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের দিকে অ্যাচিভ করার জন্য এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমাদের যেই জিডিপির গ্রোথ আছে সেটা ওয়ার্ল্ডের 40টা ইকোনমিক কান্ট্রি যেগুলো আছে সেই হিসেবের মধ্যে আমাদের 10টা দেশের মধ্যে এখন আমরা অন্যতম একটি দেশ। তো সব কিছু মিলিয়ে যখন বলবেন, আরে যে বন্যার কথা যেটা বললেন, আপাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এই কারণে তিনি এটা বলেছেন যে সরকারেরও উচিত এবং আমাদের সকলের মিলে, সকলের বলতে কিন্তু রাজনৈতিক দলরাও সকলের মধ্যে পড়ে, আমরা দেখতে চাবো ওনাদের দলের পক্ষ থেকেও যদি এসে শুধু ক্ষমতায় যাবো না করে আপনারা আসুন জনগণের পাশে দাঁড়ান, আমাদের সাথে আসেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই, একসাথে কাজ করতে চাই, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ব্লেম না দিয়ে যে জনগণের মনে বিভ্রান্তি দিয়ে যে পানির মধ্যে কী ছিল এটা তো পরীক্ষা নিরীক্ষা করেই দেখা যাচ্ছে, আপনারা যেই ব্লেমটা দেওয়ার চেষ্টা করছেন যে এখানে অন্য কোনো কিছু মিশানো আছে কি না বা ইন্ডিয়া থেকে কোনো কিছু মিশিয়ে বন্যার পানিতে দিয়ে ছেড়ে দিয়েছে কি না, এটা তার কোনো মগের পানি বা না জিজ্ঞেস করে যেভাবে আপনারা বলছেন ইনস্টিগেট করাতে, এটা একটা বিভ্রান্তিমূলক প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া টাইপ, মনের মধ্যে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি হয়। তো আমি বলবো যে এই ধরনের কথা আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি, আপনি যে অ্যাপিলটা করেছেন যে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, আমিও আপনার কাছে ব্যর্থভাবে আহ্বান করবো আপনাদের দল থেকেও আপনারা এগিয়ে আসুন, এবং যাতে করে আমরা বিপদের সময় মানুষের পাশে থেকে দেখাতে পারি। একটা লাইন বলতে পারি উনি যে আমাদেরকে আহ্বান করলেন এটা ব্যক্তিগত উনার কথা, উনার আমি দলের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়রা উনার প্রধানমন্ত্রী আমাদেরকে আদর নিবে, এর আগেও এইভাবে অনেকবার কথা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করেন কেন, আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রা এই পর্বটি যদি আপনি কোনো কারণে চ্যানেলের পর্দায় দেখতে না পারেন, ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এখন ফেসবুকে আপনি তৃতীয় মাত্রা সরাসরি দেখতে পারেন, এর বাইরে যে কোনো সময় এই পর্ব সহ অন্যান্য পর্বগুলো দেখতে পারেন ইউটিউব, টুইটার এবং ফেসবুকে, এবং সে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট tritiyomatra.com থেকেও। নীলোফার চৌধুরী মনি এবং ব্যারিস্টার আহসান হাবিব অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা সবাই মিলে যে দুর্যোগে আক্রান্ত হাওরবাসীদের পাশে দাঁড়াই এটি দুজনেরই আহ্বান, এবং সেই সঙ্গে আমাদের যে সমস্যা, গণতন্ত্রের যে সংকট অনেকে মনে করে থাকেন, এটি নির্বাচনকে কেন্দ্র করে এটি ভালো নির্বাচনী ব্যবস্থা তৈরি করে দেওয়া, এবং সেই সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা অনেকে বলে থাকেন, সেটির চাইতেও বড় কথা হচ্ছে যে আমরা যেন নিজেরা আমাদের সমস্যাটা সমাধান করতে পারি, আমরা যেন আমাদের সমস্যায় অন্য দিকে না তাকিয়ে থাকি বা অন্যের হস্তক্ষেপ যেন মেনে না নিই, এরকম একটা ঐকমত্য যেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব দলগুলো তৈরি করতে পারে, সেরকম একটা অবস্থায় তারা আমাদেরকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।